ব্যবসা মুসলমানের জন্য ব্যবসা অনেক উত্তম, খারাপ হয়েছে চুরি করে, চুরি করে না খেলে এসে নাম কি তোমার? তোমার নাম কি? তোমার নাম? তোমরা কি বন্ধু নাকি? তোমরা কি করো? তুমি কি করো? আমি ঘুরতে করো। তুমি কি কাজ করো? হ্যাঁ, তুমি কি করো? আমি টাকিসখানের কাম করি। তুমি? আমার লাগে, আমার লাগে। আমি আর সকালে করি যাইয়া কামে যাই, আবার 3টা বাজে আয়া করি, আবার গুজু মুজু করে স্কুলে যাই, আই 5টা বাজে। একটু আগে কে যেন একজন গান গাচ্ছিল, তোমরা কি গান? কি গান যেন গাচ্ছিল তুমি? গান যায় তোমাদের কেউ শিখাইছে নাকি তোমরা নিজের থেকে? কেমনে তোমাদের কি মোবাইলে কোনো বুঝতে পারো? এটা কিন্তু আর গাবো না, ঠিক আছে? এগুলো করা যাবে না, মানে গান বাজনা হচ্ছে কখনো করাই যাবে না। তোমরা অনেকক্ষণ ধরে দেখলাম হচ্ছে যে হাওয়ায় মিঠাই এই খাওয়ার জন্য এই আসপাশ দিয়ে ঘুরছিল। আমি আইসক্রিম। তুমি আইসক্রিম খাচ্ছিলে? আমি। তোমাকে কে দিয়েছে আইসক্রিম? আমাকে। তোমাকে কে দিয়েছে? একটা বাইরে ওই বাইরে থেকে চাই খাইছি। দাঁড়াইছি, এটা কি আর একটা কাপ আইসক্রিম দেন আমাকে। এখন আমার পক্ষ থেকে তোমরা চারটা হচ্ছে হাওয়ায় মিঠাই নিবে। আমাকে একটা করে দেন। আমি 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 আমার বোনের, আমার ছোট বোন একবার পিও। তোমার বোনের জন্য? তুমি একটা নাও, তুমি একটা নাও, এটা তোমার বোনের জন্য তুমি একটা নাও। আমার একটা ছোট ভাই আছে 8 বছর। ও যে এটা বন্ধ, এটা কার জন্য? তোমার জন্য না তোমার বোনের জন্য? বোনের জন্য। আর তোমার হাতে এটা? আমার ভাই, ভাইয়ের জন্য। তোমার এটা? আমার থেকে দু ভাই আছে একটা। দু ভাই আছে, তুমি কার জন্য? এই দুইটা, একটা আমার একটা আমার বোনের। ঠিক আছে, খুশি? দাও আমার তো দাও। তুমি আর একটা নাও। আমি আর একবার ফুল বেশি না কম? অনেক খুশি। খুশি? হ্যাঁ। এখন বাসে চলে যাও, অনেক রাত হয়ে গেছে, আর ঘোরার দরকার নেই। আমরা দিলাম কয়টা মোট? 8টা। কত টাকা? 8টা 160 টাকা। 160 টাকা। আপনার প্রতিদিন কতগুলো করে বিক্রি হয়? প্রতিদিন 120। 120। তাতে আপনার মানে কীরকম ইয়ে হয়, প্রফিট থাকে কীরকম, ইনকাম কেমন? এই 300-400 টাকা। 300-400 টাকা। আমাদের হচ্ছে 160 টাকা হয়েছে, তাই না? বাদবাকি কত টাকা ফেরত দেবেন? বাদবাকি 340 টাকা। 340। এই 340 টাকা আপনার ফেরত দিতে হবে না, এই টাকাটা আপনাকে আমি দিলাম। কেন ভাই? আমি খুশি আপনাকে দিলাম ভাই, আপনি একটা ভালো কাজ করেন তো, আপনি তার ব্যবসা করতেছেন, এটা তো ভালো, তাই না? তো নেওয়াটা কি ঠিক হবে ভাই? এটা তো আমি আপনাকে তো মানে কাজ করে খাইতে আসি ভাই, আমি আপনাকে মানে ভালোবেসে দিয়ে দিলাম আর কি। আপনাকে টাকাটা আপনাকে আমি ভালোবেসে দিয়ে দিলাম, নেবেন না বাবা?
বাকি যে 340 টাকা এটা খারাপ দেবে না, এগুলা তো বেশি নিতে আসি। হ্যাঁ এটা তো খারাপ দেবে, এটা তো আমি আপনাকে ভিক্ষা দেই না। ভিক্ষা তো কোনো কথা না, আমার আমার 160 টাকা বিল আছে, আপনি আমার 340 টাকা বেশি দিয়ে দেন। আমি আপনাকে খুশি হয়ে দিলাম, আপনি ব্যবসা করতেছেন এটা খুব ভালো, ব্যবসা উত্তম। হ্যাঁ ব্যবসা মুসলমানের জন্য ব্যবসা অনেক উত্তম। খারাপ হয়েছে চুরি করা, চুরি করে না খেলে সেটাই, ছোটো হোক আর বড় হোক ব্যবসা ব্যবসা ব্যবসায়। হ্যাঁ সেটাই, ছোটো বড়ো কোনো কথা না, ব্যবসা করতে হবে, সৎ পথে ইনকাম করতে হবে। ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম।